জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রচার প্রচারণা। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমানের পক্ষে ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনা করেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রয়াত জননেতা সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র আজমিরি ওসমান ও তার মা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভিন ওসমান। এ সময় তাদেরকে নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিভিন্ন স্থানে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। সেই সাথে নারায়ণগঞ্জের উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী সাত জানুয়ারি লাঙ্গল মার্কাকে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করার আশ্বাস দেন।